ভারত সরকারে আমার বিটিআর সরকারক সন্মানীয় প্রমোদ বড় ডাঙরিয়ার নেতৃত্বত ন্যাশনাল বি বোর্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের পরা আমার বিটিআর ফরেস্ট ডিপার্টমেন্টের সৌজন্যত যিখিনি আলোচনা হয় গাইডলাইন ফলো করে পেলায় আলোচনার মাধ্যমে বিটিসির প্রথমবারের কারণে ন্যাশনাল বি বোর্ডের পর আমাক ফান্ড দিছে। এই ফান্ড 4,46,46 এনেকে মই লাখ তো এক্সেক্টলি হেৰি নাই, 4 কোটি তো হয় 4.35 লাখ। গতিকে ইয়ার দ্বারাই আমি ইয়াত কোল্ড স্টোরেজ বনাব বিচাৰিছো। আমার বিটিসিত বা বিটিআরত যিমানখিনি আমার মৌ পালন সকলৰ পৰা মৌঝোল আমি ওলাবলৈ সক্ষম হম, এইখিনি মৌঝোল আমি ইয়াত কোল্ড স্টোরেজত ৰাখিম, জমা কৰি পেলাই ইয়াৰ পৰাই আমি মার্কেটত সাপ্লাই দিম। অর্থাৎ আমার তেতিয়ার সময়ত যিসকল মৌ পালনসকল আছিলে তেওঁলোকে মার্কেট নোপোৱাৰ কাৰণে কম ৰেটতে মৌঝোলটো বেচিব লগা হৈছিল। এইবাৰৰ পৰা এনেকে নহব, বিটিআরত বা অসমত যিমানখিনি মৌঝোল প্রোডাক্ট হব সেইখিনি আমার ইয়াত প্রসেস করব আর ইয়ার পরে আমি সাপ্লাই করা হব। আজি হেতু আমি আধারশিলা করেছো কি কয় ফাউন্ডেশন স্টোন ফ্লাইং অন হানি প্রসেসিং ইউনিট এট টুকরাজার বেংটল। এইটো আমি উইদিন দুই মাহৰ পাছত আহিলে হল আমার ইয়াত পুরা জ্বলি উঠি যাব, ফিনিশিং আমি 6 মাহ 6 মাহৰ ভিতৰত কৰিম।